সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা ধনুলগ্ন ধনুরাশির জুন মাসের দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব। তো ধনুলগ্ন ধনুরাশি আপনাদের মাসের শেষ অবধি 27 জুন অবধি পঞ্চমপতি মঙ্গল লগ্নপতি চতুর্থপতি বৃহস্পতিকে নিয়ে চতুর্থে অবস্থান করে থাকছে। এটা একটা অত্যন্ত শুভ যোগ, যদিও এই যোগে একটা ক্যাচ পয়েন্ট আছে, সেটা হচ্ছে একটু ইগোয়িস্টিক নেচারটা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। সেই জায়গায় আপনাদের নিজেদের একটু সংযত রাখতে হবে এবং পাপকর্তারি যোগে থাকছে, তবে পাপকর্তারি যোগকে শিথিল করার জন্য বৃহস্পতি ট্রানজিটের যে ভিডিও দিয়েছিলাম সেখানে কিন্তু মন্ত্র সাধনা দেওয়া আছে। তো এই চতুর্থে মঙ্গল বৃহস্পতি কিন্তু বিশেষভাবে আপনাদের সহায়তা করবে কর্মক্ষেত্রে এবং আয় উন্নতির ক্ষেত্রে, এই জায়গাটার উপর কিন্তু ফোকাসটা রাখবেন। 3 জুন অবধি ষষ্ঠভাবে সপ্তম দশমপতি বুধের বক্রগতিতে থাকাটা কিন্তু আপনাদের নানানভাবে একটা ডিস্টারবেন্সের কারণ, তবে 3 জুন বুধ ডাইরেক্ট হয়ে গেলে সেই ডিস্টারবেন্স থেকে মুক্তি পাবেন এবং 18 জুন শুক্র যখন মেষ থেকে বৃষ রাশিতে সক্ষেত্রে প্রবেশ করবে, 18 জুন থেকে শুক্র এবং বুধ বৃষ রাশিতে আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু বিশেষভাবে একটা সহায়তা করবে, নতুন কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে বেটার পারফরম্যান্স ইত্যাদি। তবে দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা ধারাবাহিকভাবে চলবে, অব্যাহত থাকবে, সেই জায়গায় আপনাদের কেয়ারফুল থাকতে হবে। বর্তমানে আপনারা একটা সাড়ে সাতের রিলিফ অনুভব করছেন, তবে এই রিলিফের মধ্যে 5 জুন যেহেতু শনি বক্রগতিতে যাচ্ছে, সুতরাং ধীরে ধীরে বক্রগতিতে যাওয়া মানেই শনি আবার প্রস্তুতি নিচ্ছেন মকরে ফেরার, সুতরাং একটা স্লো ডাউন, একটা ডিস্টারবেন্স, একটা মানসিক অস্থিরতা কিন্তু আবার সৃষ্টি হবে। রাহুকেতু যথারীতি আপনাদের পঞ্চম একাদশী থাকছে এবং 18 জুন অবধি পঞ্চমে শুক্র রাহু কিন্তু নানানভাবে আপনাদের ওভার ইন্ডালজেন্স করাতে পারে, নানানভাবে অনেক দিকে বাড়াবাড়ি করাতে পারে, যেখান থেকে কিন্তু শরীর স্বাস্থ্যের উপর একটা প্রভাব বিস্তার করবে। 15 জুন রবি মিথুন রাশিতে সঞ্চার করবে, এই মিথুন রাশিতে সঞ্চার করার পর কিন্তু আপনাদের ব্যবসা ক্ষেত্রে একটা উন্নতির জায়গা দেখা যাচ্ছে এবং নিজেদের শরীর স্বাস্থ্য ভাইটালিটির ক্ষেত্রেও কিন্তু কিছুটা আপনারা উন্নতি পাবেন। বৃহস্পতি যথারীতি মীন রাশিতে চতুর্থে সক্ষেত্রে অবস্থান করছে। মাসের প্রথম দুটো দিন 1 এবং 2 জুন 2022 ধনুরাশি ধনুলগ্ন ব্যবসা ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনে একটু অসুবিধা অনুভব করবেন, একটু মনোমালিন্যতা, ভুল বোঝাবুঝি, তর্ক, এই জায়গাগুলো থাকবে, এখানে আপনাদের একটু সংযত থাকতে হবে। 3rd, 4th and 5th আকস্মিকভাবে কর্মক্ষেত্রে শুভ ফল, আকস্মিকভাবে কিছু অর্থপ্রাপ্তি, যারা স্টকস অ্যান্ড স্পেকুলেশনে ডিল করেন তাদের জন্য কিছু শুভ প্রাপ্তির জায়গা দেখা যাচ্ছে এবং মন মানসিকতার মধ্যে একটা দৃঢ়তাও অনুভব করবেন। 6 আর 7 গিয়ে কিন্তু একটু সমস্যার জায়গা, মনে উগ্রতা, উত্তেজনা, অ্যাগ্রেশন এবং দাম্ভিক ভাব, সেটাকে অতি অবশ্যই কন্ট্রোল করতে হবে এবং মানুষের সঙ্গে একটা বিবাদ প্রবণতার সম্ভাবনা, আর চোট আঘাত অ্যাক্সিডেন্ট থেকে কিন্তু 6 আর 7 আপনাদের সাবধানে থাকতে হবে। 8, 9 আর 10 কর্মসূত্রে দূরভ্রমণ, বিদেশের সঙ্গে যোগাযোগ, কর্মক্ষেত্রে পরিবর্তন এবং কর্মক্ষেত্রে একটা নতুন ধরনের কর্মলাভের সম্ভাবনা, মায়ের কিছুটা শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে 8, 9 আর 10, আর সন্তানকে নিয়ে কিছু টেনশন হতে পারে। 11 আর 12 আকস্মিকভাবে কিছু অর্থপ্রাপ্তির যোগ, তবে
জন্মছক যদি সাপোর্ট না করে তাহলে কিন্তু একটা বিপদ বিপর্যয়ের সম্ভাবনাও দেখা যাচ্ছে, সেই জায়গা থেকে আপনাদের সাবধান হতে হবে। ১৩ আর ১৪ গিয়ে কিন্তু বিশেষ ব্যয়বাহুল্যতা, মানসিক অবসাদ এবং অসম্ভব একটা মনে চাঞ্চল্য থাকবে, সেটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে এবং কর্মক্ষেত্র নিয়ে সাবধানে থাকতে হবে। ১৫ আর ১৬ ভ্রমণের যোগ দেখা যাচ্ছে এবং একটু শরীর স্বাস্থ্য লো এনার্জি, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল দুটোই লো থাকবে, একটু সাবধানে আপনাদের চলতে হবে। ১৭ আর ১৮ গিয়ে আবার আপনাদের কিছু আর্থিক উন্নতির জায়গা, আকস্মিক অর্থপ্রাপ্তি এবং চোখ নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। ১৯ আর ২০ জুন মাসের ২০২২ অনেক যোগাযোগের মাধ্যমে ভাগ্য উন্নতি, কিন্তু বিবাদ প্রবণতা থাকবে এবং ছোট ভাই বোনদের সঙ্গে অহেতুক কিছু মনোমালিন্যতা হতে পারে, চোট আঘাত অ্যাক্সিডেন্ট থেকেও কিন্তু ১৯ আর ২০ সাবধানে থাকতে হবে। ২১ আর ২২ এই দুটো দিন ইমোশনাল মাইন্ড ভীষণ স্ট্রং হবে, প্র্যাকটিক্যাল থিঙ্কিং রাখতে হবে, পরিবারের সদস্যদের সঙ্গে একটা বিবাদ প্রবণতা, মায়ের সঙ্গে কিছু বিবাদ হতে পারে, সন্তানের সঙ্গে বিবাদ হতে পারে, কিন্তু কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসার বিশেষ সম্ভাবনা। ২৩, ২৪, ২৫ মন মানসিকতার মধ্যে উগ্রতা, উত্তেজনা, একটা কম্পিটিটিভ স্পিরিট থাকবে, সন্তানকে নিয়ে কিছু সমস্যা, কিছু উদ্বেগ, উৎকণ্ঠা হওয়ার সম্ভাবনা থাকছে। ২৬ আর ২৭ আকস্মিকভাবে কর্মক্ষেত্রে পরিবর্তন এবং নতুন কর্মপ্রাপ্তি, বৈষয়িক ক্ষেত্রে বিশেষ শুভযোগ এবং ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তাদের একটা স্বীকৃতি লাভের সম্ভাবনা। ২৮, ২৯, ৩০ মাসের শেষ তিনটি দিন আবার একটু দাম্পত্য জীবন এবং ব্যবসা ক্ষেত্রে সমস্যা, কিছুটা ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা এবং ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। ধনুরাশি ধনুলগ্ন আপনাদের এই যে এখন একটা শনির সাড়ে সাথীর রিলিফ পিরিয়ড চলছে, এই সময় আপনাদের মেন ইস্যু হচ্ছে এই মঙ্গল বৃহস্পতির চতুর্থে অবস্থানকে ম্যাক্সিমাইজ করা এবং তারপর ১৮ জুন থেকে শুক্র যে নিজের ঘরে প্রবেশ করবে ষষ্ঠপতি ষষ্ঠে, সেই জায়গার সেই এনার্জিটাকেও ম্যাক্সিমাম ইউটিলাইজ করা। মেন ইস্যু আপনাদের এই বুধের যে দীর্ঘদিন সিক্স হাউসে বক্রগতিতে থাকা, এটা আপনাদের একটা ডিস্টারবেন্স ড্যামেজের বিশেষ কারণ। আশা করি মন্ত্র সাধনা করে আপনারা এই ড্যামেজ থেকে নিজেদের বাঁচিয়ে রেখেছেন এবং আগামী দিন এই ড্যামেজের থেকে বাঁচিয়ে রাখার কারণে বুধের যে নেক্সট ফেজ আসছে সেখানে আপনারা অ্যাডভান্টেজ নিতে পারবেন। তবে শনি বক্রগতিতে যাচ্ছে, একটা স্লোডাউন হবে এবং একটা মেন্টাল মানসিক দিকে একটা হতাশা, একটা যে ক্লিয়ারেন্স ছিল সাড়ে সাথীর সেই ক্লিয়ারেন্সটা আস্তে আস্তে কিন্তু এবার ক্লোজ ডাউন করবে, সুতরাং আবার সাড়ে সাথীর সেই যে পিরিয়ডটা তার জন্য আপনাদের আবার নতুন করে প্রস্তুতি নিতে হবে। তবে বৃহস্পতি মঙ্গলের জন্য একটা অ্যাডভান্টেজ আপনারা পাচ্ছেন, সেটাকে ইউটিলাইজ করুন এবং মাসের শেষ প্রান্তে গিয়ে ২৭ জুন মঙ্গলের মেষ রাশিতে অবস্থান, কিন্তু পঞ্চমে মঙ্গল রাহু একটা বিশেষ গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ সঞ্চার, সেটার জন্য আপনাদের প্রস্তুতি নিতে হবে যাতে কোনো রকম অহেতুক একটা হটকারী ভুলভাল সিদ্ধান্ত না নেন, সেটা নিয়ে আমি আলাদা ভিডিও উপস্থাপনা করব। আশা করি জুন মাসে মঙ্গল বৃহস্পতি এবং সক্ষেত্রস্থ শুক্রের পজিশনের অ্যাডভান্টেজটা আপনারা পূর্ণ মাত্রায় নেবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।